ঈশ্বরদীবাজারের জাকের সুপার মার্কেটের চতুর্থ তলায় উদ্বোধন হলো আধুনিক ও রুচিসম্মত শীতাতাপ নিয়ন্ত্রিত জাকের আবাসিক হোটেল। আপনাদের উপরে আসলে যেসব কেস, যেসব ব্যবসায়ী আপনাদের কাছে, অনেক ব্যাংক কর্মকর্তা রয়েছে, রেলওয়ের কর্মকর্তা রয়েছে, বিভিন্ন ঈশ্বরদীবাজারের ব্যবসায়ী রয়েছে, আমাদের ঈশ্বরদীর নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে আসলে মানুষগুলো আসে। আমাদের আমাদের কলেজের শিক্ষক সাহেব আছে, আমাদের শ্রদ্ধেয় রায়ন ভাই, তারও অনেক পরিচিতি আছে। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আসলে সুন্দর একটা জায়গা, আপনারা আমাদের ব্যবসায় সহযোগিতা করবেন, এই কামনা আর কি আমি পাবো। অনুষ্ঠানে হোটেলের স্বত্বাধিকারী মাহবুব হক বিশ্বাস বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি সহ মার্কেটের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মানবের সভাপতি ও ব্যবসায়ী মাসুম পারভেজ কল্লোল। হোটেলের স্বত্বাধিকারী মাহবুব হক বিশ্বাস বাবু জানান, গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ওয়াইফাই জোন সহ থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা।